রেকর্ড বৃষ্টিপাতের তৃতীয় দিনেও বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ এলাকা পানির নিচে। বন্যায় দুবাই শহরের স্থবিরতা এখনও কাটেনি। বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবরে জানিয়েছে, অস্বাভাবিক ঝড়বৃষ্টির ফলে হঠাৎ বন্যার কবলে পড়ে আমিরাত। পানির নিচে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দরের রানওয়ে। এর ফলে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়, বেশিরভাগ ফ্লাইট বাতিল, পরিবর্তন ও বিলম্ব করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিদেশিদের জন্য টার্মিনাল একে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও তা বিলম্ব হচ্ছে। বিশ্বের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস জানিয়েছে, 9 ঘন্টা বিলম্বের পর তারা দুবাইতে মধ্যরাতের যাত্রীদের সকাল 9টা থেকে চেক ইনের কাজ পুনরায় শুরু করবে। 75 বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের নজির দেখা গেল সংযুক্ত আরব আমিরাতে। বৃষ্টির ফলে সৃষ্ট হওয়া বন্যায় দুবাইয়ের বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিচ্ছে যানজট। অফিস ও বাড়িতে আটকা পড়েছে বেশিরভাগ মানুষ। ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের জলবায়ু বিজ্ঞানী কলিন কোলজা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনকে এ ধরনের বৃষ্টিপাতের জন্য দায়ী করেছেন সহ বেশিরভাগ এলাকা। অস্বাভাবিকভাবে এই ঝড় দুবাইকে নিয়ে যাচ্ছে বিপদের সম্মুখে।